কৃষকে রূপান্তরের আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কেজিএফ রূপান্তর কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিক। দর্শক, কেজিএফ রূপান্তর কৃষির এই অনুষ্ঠানটিতে আমরা কৃষি বিষয়ক যে সকল গবেষণা রয়েছে সেই সব গবেষণার সফলতার কথা তুলে ধরবার চেষ্টা করি। তবে আজকে আমরা একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে এসেছি আপনাদের মাঝে, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ধানের মিউজিয়াম রয়েছে, সেই ধানের মিউজিয়ামটির অবস্থা কী, এর ভেতরে আসলে কী আছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে। এই রাইস মিউজিয়ামে ঢোকার শুরুতেই যে গেট রয়েছে সেই গেটে জোয়ান নিউম্যানের বিখ্যাত রাইস কবিতা, এই কবিতাটি এখানে আমরা দেখব। পাশাপাশি আমরা দেখছি যে একটি চালের মধ্যে পুরো ধান উৎপাদনের যে কলাকৌশল, আমরা জমি চাষ থেকে শুরু করে ধানের চারা রোপণ, ধান মাড়াই, চাল ভাঙ্গা, সব কিছু একটি চালের মধ্যে দেওয়া রয়েছে। এবং আমরা আসলে দেখতে চাই আসলে এর ভেতরে, এই মিউজিয়ামের ভেতরে কী আছে সেটি আমরা দেখব। চলুন আমার সাথে। কেমন আছেন? আপনার রাইস মিউজিয়ামে আসলাম। আপনাদের রাইস মিউজিয়ামটা খুব ছোট্ট হলেও অনেক কিছু দেখে মনে হচ্ছে, আসলে কী কী আছে এখানে? আমাদের এখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্টুডেন্টরা আসে এবং দেশি বিদেশি অনেক পর্যটকরা আসে। তারা জানতে চায় ধানের যে বৃদ্ধির সিড টু সিড যে পর্যায়গুলো, হ্যাঁ, এবং এর যে ইন্টারকালচারাল অপারেশনগুলো কীভাবে হয় সেগুলো আমাদের কাছে জানতে চায়। তো এইটাকে এক ছাদের নিচে এনে, আমাদের সভ্যতা এবং হেরিটেজগুলোকে এক ছাদের নিচে এনে পর্যটকদের যে চাহিদা মেটানো সেগুলো এবং সেগুলোর সাথে জড়িত যে সমস্ত সরঞ্জামাদি, যন্ত্রপাতি, যে সমস্ত অ্যাক্টিভিটি, ইন্টারকালচারাল অপারেশন বলি, সেগুলোর আমরা ছবি এখানে রেখেছি যাতে করে তারা একটা ধারণা পায়, ওভারঅল ধারণা পায় 150 দিন বা 140 দিনের যে ধানের লাইফ সাইকেল সেখানে কী কী কাজ হয়। সনাতন থেকে আধুনিক কাল পরিক্রমায় ধানের পথ চলা, থরে থরে সাজানো এই ব্যতিক্রমী উদ্ভাবনী জাদুঘরে পরিচিত হচ্ছে প্রজন্মান্তরের প্রজন্মের সাথে। বর্ণবৈচিত্র্য আর রকমারি চরিত্র নিয়ে গ্যালারিতে অপেক্ষা করছে বিস্ময়কর সব ধরনের জাত। দেশের খাদ্য নিরাপত্তার প্রতীক বৃধান 28, বৃধান 29 যেমন আছে, তেমনি আছে সদ্য উদ্ভাবিত জাত। প্রি উদ্ভাবিত 108টি জাতের পূর্বপুরুষও পরম গাম্ভীর্য অবস্থান করছে পাশের গ্যালারিতেই। স্বচ্ছ কাচের বোতলে সাজানো হয়েছে ধানের রাজ্যের এই আদি সদস্যদের। খৈয়া মোটর, সিনাবিনী, গান্ধী, স্বর্ণবাসুরী, লক্ষ্মী দীঘা, দুধকলম আর মৌলতা সহ আরও বাহারি নাম আছে স্থানীয় ভাষায়। এর কোনোটি দুর্গম পাহাড়ের, কোনোটি সমতল সমতটের। দর্শক, আমরা জানি যে ভোজন রসিক আমরা, এবং এই ভোজন রসিকদের জন্য বাংলাদেশে চাল থেকে বা ধান থেকে অনেক ধরনের খাবার উৎপাদন হয়। শুধু যে ভাত তা কিন্তু না, পিঠা পুলি থেকে অনেক উৎসবে অনেক কিছু তৈরি করেন আমাদের ঘরে যারা থাকেন মা বোনেরা। আমরা সেই কিছু নমুনাও এখানে দেখছি, বিশেষ করে বিভিন্ন রকমের পিঠাপুলি আমরা দেখছি। এই যে এগুলো কি আসলে ভেজে রাখা? এগুলো আসলে অরিজিনাল পিঠা, কিন্তু আমরা প্রিজারভেটিভ দিয়ে রেখেছি, যেহেতু আমাদের ভিজিটরকে দেখানোর জন্য লং টার্ম সংরক্ষণ করতে হবে। তার মানে চাইলেও খেতে পারবো না? খেতে পারবো না, এখানে ক্লোরোফর্ম দেয়া আছে, হ্যাঁ, ফরমালিন দেয়া আছে যেহেতু নষ্ট না হয়। তবে এই যে খই যেটা দেখছেন আপনারা, খই এগুলো কিন্তু এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, যেহেতু এটা সিল করা আছে, এটা কিন্তু অনেক দিন চাইলেও বের করতে পারবো না। না, চাইলে আমরা এটা খুলতে পারবো, এটা এটা খোলা যাবে। কি কি পিঠা আপনারা রেখেছেন এখানে? আমাদের গ্রামীণ যে ঐতিহ্য সেগুলোকে এখানে তুলে ধরার জন্য দেখুন, এখানে মাইক পিঠা আছে, দেখতে অনেকটা মাইকের মতো, হ্যাঁ। তারপরে আছে নিম পাতা, পাট নিম পাতা যেমন দেখতে সেরকম নিম পাতা, মা বোনেরা নিম পাতা, কাঁঠাল পাতা এগুলো ইউজ করে পিঠা বানায় এবং সেইভাবে নামকরণ করে। পানা পিঠা, এটা পানা পিঠা, কচুরি পানার যে উপরের যে অংশটা আপনারা দেখবেন, এইটা আসলে হয় যে সমস্ত এলাকায় জলাশয় বেশি, উপকূলীয় এলাকা, সেখানে পানা পিঠা ওরা করে। গোলাপ ফুল পিঠাও আছে আমাদের এখানে, গোলাপ ফুলটা, গোলাপ ফুলটা দেখতে চাই, কই গোলাপ ফুলের পিঠা এখানে আছে, এই যে গোলাপ ফুলের পিঠা, এটা আপনি চাইলে খুলে দেখতে পারেন।
ফুলের পাপড়িগুলো পাতা দিয়ে সবই তৈরি করেছে, কিন্তু গোলাপ ফুলের যে কাঁটা থাকে সেই কাঁটা কিন্তু নাই। অধিকার ছেড়ে দেয়া ধানের বিভিন্ন উপজাত শোভা পাচ্ছে সংগ্রহশালার দেয়াল জুড়ে। চালের কুড়া, ধানের কুড়া, তুষ, খড় আর খড়ের ছাইয়ের পাশাপাশি আছে অরাই জনল সমৃদ্ধ পৃথিবী সারা কুড়ার তেল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্রথম ক্লাসটা ছিল হচ্ছে একটি প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আমার টিচার জিজ্ঞাসা করছিল আমাদেরকে কেউ ধান গাছ চিনে কিনা। আমার এক বান্ধবী বলেছিল যে ধান গাছ দিয়ে খুব ভালো মানের ক্রিকেট ব্যাট হয়। তা আমি একটু আমার দর্শকদের ধান গাছে দেখাতে চাই। এই হচ্ছে ধানের গাছ, খড় এটি মূলত। এটি দিয়ে ক্রিকেট ব্যাট কেন কোনো কিছু হওয়া সম্ভব? হলো এটিকে প্রসেস করে অন্য কিছু হতে পারে, কিন্তু ক্রিকেট ব্যাট যারা মনে করেন তারা আজকে জেনে নিন, এটি দিয়ে ক্রিকেট ব্যাট বানানো অসম্ভব। ধানের বিশাল রাজ্য আছে এই বদ্বীপে, আছে আভিজাত্য, আছে গৌরবের অহংকার। সমৃদ্ধ এই ঐতিহ্যের চলন্তিকা বা অভিধানী ভিত্তি ব্রি রাইস মিউজিয়ামের। সভ্যতার ইতিহাস চর্চা করতে গেলে আমরা যদি এই উপমহাদেশের প্রথম যে গ্রন্থিত গ্রন্থ যেটা বলা হয়, মানে সেখানে বেদের মধ্যে কিন্তু কৃষির কথা প্রচুরভাবে বলা হয়েছে, এবং বলা হয়েছে বেদের যে শুরুটা আর্যদের হাত দিয়ে। আর্যদেরকে বলা হতো কৃষ্টয়, কৃষ্টয় মানে যারা কৃষির উপর নির্ভর করে আসে, তো বলতে পারি তাদের হাত দিয়ে কৃষি আসছে। এবং এছাড়াও যদি আমরা পুরনো প্রাচীন সিন্ধু সভ্যতার কথা চিন্তা করি, আর্যদের আগে যে সভ্যতা ছিল সেখানে কিন্তু কৃষির অস্তিত্ব পাওয়া গেছে, এবং সেটাও কৃষিভিত্তিক সভ্যতা। এবং আশ্চর্য বিষয় হলো সেখানে কিন্তু কার্বোনাইজড ধানের অস্তিত্ব পাওয়া গেছে, তার মানে ধান কিন্তু আমাদের এদেশে অনেক আগে থেকেই। এবং ধানের যে আদি আবাসী স্থল, আমরা যে যাই বলুক না কেন, আমরা মনে করতে পারি যে এই চীন থেকে হিমালয়ের ওপাশে এবং এ পাশে দুই পাশে কিন্তু ধানের অস্তিত্ব ছিল, এবং আমাদের যে সভ্যতা অবশ্যই সে ধানভিত্তিক। আমি যখন এখানে ছিলাম মহাপরিচালক হিসেবে, আমার মনে হয়েছিল যে এ ধরনের একটা মিউজিয়াম প্রয়োজন আছে। তাই আমি শুধু গবেষণা না, আমার ইতিহাস ঐতিহ্য, বিশেষ করে কৃষি ইতিহাস ঐতিহ্য আমার ভালো লাগে, মনে হলো এ ধরনের একটা প্রতিষ্ঠান আমাদের থাকার প্রয়োজন আছে। তখন থেকে আমার মনে হলো, এবং আমি চিন্তা করলাম যে হওয়া উচিত, যাক তখন থেকে শুরু। আবহমান বাংলার ধান সংস্কৃতির প্রদর্শনীর সাথে এই সংগ্রহশালা বিজ্ঞানীদের নতুন গবেষণারও রসদ যোগাবে, দেবে অনুপ্রেরণা। রাইস হলো আমাদের হেরিটেজ, রাইস হলো আমাদের কালচার, ইভেন রাইস ইজ আওয়ার সিভিলাইজেশন। এখন রাইসকে ঘিরে কিন্তু আমাদের যত কিছু, আবহমান কাল থেকে যদি আমরা এখন পর্যন্ত, রাইসকে ঘিরেই কিন্তু আমাদের সব কিছু সভ্যতা গড়ে উঠছে, সব কিছুই গড়ে উঠছে। যে এই যে ঐতিহ্য, আমরা কোথায় থেকে কোথায় আসলাম, এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করাটা খুবই জরুরি। সেটাকে সামনে রেখেই আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে আমরা কীভাবে এগুলো সংরক্ষণ করবো, একটা মিউজিয়াম প্রয়োজন। তখন আমরা 2018 সন থেকে এটার একটা কার্যক্রম আমরা শুরু করলাম, যে এই বিল্ডিংটা যখন হয়, বিল্ডিংয়ের পাশাপাশি এইখানে একটি আমরা মিউজিয়াম করার একটা জায়গা আমরা নির্ধারণ করলাম। তখন থেকে আমরা শুরু করেছি একটু কর্মসূচির মাধ্যমে এই কাজটি আমরা শুরু করেছি, যে আমাদের একেবারে আমাদের অতীতে আমাদের ধান চাষটা কীভাবে শুরু হয়েছে, তখন আমরা কী ধরনের ইমপ্লিমেন্ট আমরা ব্যবহার করতাম, কৃষকরা কীভাবে মাঠে কাজগুলো করতো, সমস্ত কিছু তুলে আনার জন্যে আমরা একটা চিন্তা করলাম। আজকে যদি আপনারা এখানে দেখেন যে আমরা একবার ধান চাষের শুরু থেকে এখন আমরা কোন জায়গাটাতে আসছি, আমরা একটা স্মেল দেওয়ার আমরা এখানে চেষ্টা করেছি। ধানের এই হাজার বছরের পথ চলায় বরাবরই কাটা হয়ে এসেছে বিভিন্ন রোগ আর পোকামাকড়, সেই পরম শত্রুরও আশ্রয় মিলেছে একই ছাদের নিচে, একই দেয়ালে। দেখছি এখানে পোকামাকড়ের নমুনা আছে। ধানের সব চাষ হলে ভয়ঙ্কর পোকা কোনটি, মাজরা পোকা নাকি আরও অনেক কিছু? আসলে আমাদের পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনায় এক এক পোকা এক এক বছর আপনার মেজর ইনসেক্ট, একটা মিনর ইনসেক্ট অনেক সময় মেজর ইনসেক্টে পরিণত হয় বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। সো এখানে আমরা সবগুলোই রেখেছি, মোটামুটি যেগুলো আমাদের প্রধান পোকা সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি, প্রায় 20টা পোকার স্যাম্পল এবং তাদের ক্ষতির। মানে এই 20টা পোকা কি ধানের জন্য খুব গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। পোকা দেখলাম আমরা, একটু দেখতে চাই যে আসলে রোগ বালাই কি আছে। ধানের সবচেয়ে খারাপ রোগ হচ্ছে ব্লাস্ট, আমরা ব্লাস্টের ওইটা আগে দেখতে চাই। ব্লাস্টের যে এখানে
লিপ ব্লাস্ট, আমরা লিপ ব্লাস্টের এটা দেখতে পারি, এই যে ধানের আমরা লিপ ব্লাস্ট আছে ডেফিনেটলি, এবং হচ্ছে আমরা নেক ব্লাস্ট যেটি গলার মধ্যে ধানের এখানে আরেকটা ব্লাস্ট আছে হলো শীষ ব্লাস্ট, এটাই মূলত নেক ব্লাস্ট বলে, হ্যাঁ এটাই মূলত নেক ব্লাস্ট। এই ব্লাস্ট রোগ হলে ধান একবারে চিটা হয়ে যায়। আপনারা এখানে কতগুলো রোগ বালাই রেখেছেন? এখানে আমাদের এখানে 18টা রোগের স্যাম্পল আছে এখন পর্যন্ত, আমাদের টার্গেট আছে আমরা 30টা রোগ অন্তত এখানে, প্রধান যে 30টা রোগ সেগুলো আমরা এখানে ডিসপ্লে করব। তো আমরা রোগের স্যাম্পলগুলো কালেকশন করছি, একটার পর একটা আসবে ইনশাল্লাহ। আমরা আমরা একটা রোগ দেখাতে চাই, সেটি হচ্ছে ফলস স্মার্ট, এটিকে আমাদের গ্রামে বলে লক্ষ্মীর গু। ধানের সাম্রাজ্য বিশ্বব্যাপী কতটুকু আধিপত্য বিরাজ করছে তা দেখাতে জাদুঘরের মাঝখানেই স্থাপন করা হয়েছে ধানের বৈশ্বিক ম্যাপ। দর্শক, পৃথিবীর সব মহাদেশেই ধানের চাষ হয়, তার মানে এই নয় যে সব মহাদেশে যতগুলো দেশ রয়েছে সব দেশেই ধানের চাষ হয়, এমনটি নয়। আমরা যদি একটু রাইস ওয়ার্ল্ডের দিকে তাকাই এবং মানচিত্রটি যদি দেখি, এই মানচিত্রের অনেক দেশ রয়েছে যেসব দেশে ধানের চাষ হয় না। যদি আমরা বলি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, পেরু, চিলি, বলিভিয়া, উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড, আফ্রিকার কিছু দেশ, ইউরেশিয়ার কিছু দেশ, এসব দেশে আসলে ধানের উৎপাদন হচ্ছে না। তারপরেও সারা পৃথিবীতে মানুষের যে চালের চাহিদা, এই চালের চাহিদা উৎপাদন করছে কমপক্ষে 75 কোটি মেট্রিক টন যেসব দেশ মূলত ধান উৎপাদন করে থাকে, আর এর মধ্যে 3.5 কোটি টন চাল উৎপাদন করে বাংলাদেশ, আর এতেই বাংলাদেশের অবস্থান চাল উৎপাদনে বিশ্বে তৃতীয়। ধানের সামগ্রিক কল্পকথার সবকিছুকেই অন্তর্ভুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিজ্ঞানীরা। বাদ পড়েনি ধানের জমিতে গজে ওঠা বিভিন্ন আগাছাও। দর্শক, ধান উৎপাদনের যত চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে ধানের গাছের সাথে আগাছা থাকা। এই আগাছা যদি বেশি হয়, ধানের জন্য যে সকল সার বা নিউট্রিশন বা পুষ্টি দেওয়া হয় সেই পুষ্টি কিন্তু আগাছা ভাগ করে নেয়, আর ভাগ করে নিলেই মূলত ধান গাছ থেকে আমরা অনেক কম ফলন পেতে পারি। সেই আগাছাগুলোই কিন্তু রাইস মিউজিয়াম যেটি আছে ব্রি সেখানে প্রদর্শিত হয়েছে। আমরা দেখছি যে আমরা কিছু নাম জানি, হচ্ছে শিয়াল লেজা, হলুদ লেজা, ময়ূর লেজা, অ্যারিয়াল, বিভিন্ন ধরনের ঘাস, এই ঘাসগুলো কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। আসলে এই ঘাসগুলো আসলে যে আপনারা দেখাচ্ছেন, এইগুলো দেখে আসলে লাভটা কী হবে? আমাদের নতুন প্রজন্ম ধান যেমন চেনে না, ধানের ক্ষেতে যে সমস্ত উইড বা আগাছা হয় তারাও এটাও অনেক সময় জানে না কোনটাকে কী ঘাস বলে কী উইড বলে। তো আমাদের কৃষি শিক্ষার্থীরা আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তাদের একটা কাজই থাকে একটা সময়ে 4 বছরের কোর্সে যে উইড হারবেরিয়াম বানানো। তো আগাছার সাথে পরিচয় করে দেওয়ার জন্যই মূলত এই যে ধানের প্রধান প্রধান আগাছা যেগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি। বাংলাদেশের প্রথম আর একমাত্র এই ধান জাদুঘরকে আরও সমৃদ্ধ করতে চাষি বিজ্ঞানীদের আবিষ্কারকে গোছানো কলেবরে সাজানোর পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। 7,000 থেকে 8,000 যে ধানের জাত আছে সব তো এখানে রাখা যাবে না, তো নমুনা হিসেবে আমাদের বিজ্ঞানীরা হয়তো কিছু কিছু করে সংরক্ষণ করবে। পাশাপাশি ধান যারা চাষ করে সেই কৃষক, তাদের জীবনযাত্রা নির্বাহের যে সমস্ত জিনিস, ধান চাষ করতে যা লাগে যে সমস্ত লাঙল জোয়াল থেকে শুরু করে যা কিছু, সেগুলো হয়তো তারা সংরক্ষণ করবে। তারা কীভাবে ধান সংরক্ষণ করা হতো ঘরে বা বাইরে সেগুলো তারা সংরক্ষণ করবে, কীভাবে তারা চাষ করতো, ধানের যে প্রতিবেশ পরিবেশ আমরা প্রধানত বলি আউশ এবং বোরো, এবং এছাড়াও উঁচু জমির ধান বা নিচু জমির ধান বা ঠান্ডার ধান বা লাগানো ধান বা আরও অনেক বিভাজন হয়েছে আধুনিক ধান আসার সাথে সাথে। যেমন আউশ ধান আমরা আগে শুধু বনে দিতাম উপরের জমিতে, এখন কিন্তু আউশ লাগানো হয়। তো সমস্ত পরিবেশের সমস্ত কিছু কিন্তু একদিনে আসে নাই, দিনে 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 আমাদের চাষি বিজ্ঞানী যারা ছিল তারা কিন্তু গবেষণার মাধ্যমে এগুলো উদ্ভাবন করছে, সেগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করার প্রয়োজন আছে। তার আরেকটা কারণ হলো যে এ থেকে শুধু আমরা অতীতের এই সমস্ত ধারণা থেকে আমরা বিজ্ঞানীরা এগুলো আবিষ্কারের অনুপ্রেরণা পাওয়া যাবে বিজ্ঞানীদের, এবং ভবিষ্যতে আরও কীভাবে আমাদের বিশেষ করে বৈরী পরিবেশ, এখন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি
এই সমস্ত কিছু শিক্ষাও কিন্তু আমরা ওখান থেকে নিতে পারি। ধানের কৃষ্টির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাংলাদেশের আপামর সংস্কৃতি, যার জীবন চরিত্রের ছবি নিয়ে সৃষ্টি হয়েছে এই ধান জাদুঘর। বর্ণময় ধানের ধন্য জীবন ফুটে উঠেছে গ্যালারি জুড়ে। পর্যটক আসবে, তারাও কিন্তু এটা এসে এনজয় করতে পারবে, যে বিরিতে আসলে তারা রাইস মিউজিয়ামটা কিন্তু তারা দেখতে চায়। হ্যাঁ, সেটাকে সামনে রেখি, অর্থাৎ একটা নলেজ, হ্যাঁ, রাইসের একবার পূর্ব থেকে শুরু করে এখন এবং ভবিষ্যতে কী হবে সেটাকে সংরক্ষণ করার জন্য আমাদের একটা প্রচেষ্টা এখানে আছে। তা আমি আশা করি যে আমরা যে শুরু করেছি সেটা মোটামুটি ভালো, এবং ভবিষ্যতে যে আমাদের হয়তো যতদিন বাংলাদেশ থাকবে আমি আশা করি এটার কলেবর আরও হয়তো বৃদ্ধি হবে, কিন্তু সব কিছু আমরা সংরক্ষণে এখন থেকে আমরা সংরক্ষণে রাখতে পারবো। এবং অতীতে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেইগুলোও যদি কোনোভাবে কোথাও থেকে আনা যায়, যে আমাদের জার্মপ্লাজম অনেক জায়গায় আছে, সেগুলো আস্তে 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 এনে একটা সংরক্ষণ করা আর ঐতিহ্যটাকে আমাদের টিকিয়ে রাখা। আমরা দেখতে চাই আমাদের পূর্বপুরুষ কোন জায়গায় আমাদের এই যে খাদ্য সম্পূর্ণতার জন্য কী ধরনের সংগ্রাম তারা করেছে, এটাও কিন্তু আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন হয়তো আমরা এসে মেকানাইজেশনে আসছি, কিন্তু তখন কষ্টটা কীভাবে ছিল আমাদের খাদ্য আহরণের জন্য। আস্তে আস্তে ভবিষ্যতে কোথায় যাবে সেটা হয়তো আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পরে হয়তো দেখা যাবে এটার চেহারা সম্পূর্ণ অন্যরকম হবে। কমপ্লিটলি একটা নলেজ ব্যাংক হিসাবে এটা এক সময় হয়তো আরও প্রতিষ্ঠিত হবে। এই কাজটি করতে যে আমাদের জিওবির দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু এক সময় এসে হয়তো এটা হচ্ছিল না। তারপর KGF, কৃষি গবেষণা ফাউন্ডেশন, তারা কিন্তু আমাদেরকে এখানে সুন্দর সহযোগিতা করেছে, যে আজকে যে আমরা এই যে ডেকোরেশন এবং সুন্দরভাবে সব কিছু যে আমরা সাজাতে পেরেছি সেটা কিন্তু KGF-এর একটা বিশাল একটা অবদান আছে। অনন্য এই সংগ্রহ পরিচিতি মুগ্ধতার পাশাপাশি আলোক ছড়ায় কেটে যাবে না দেখা আর না জানার বিভাবরী। দর্শক, এই যে ব্রি রাইস মিউজিয়াম, এই মিউজিয়ামটি তৈরি করার ক্ষেত্রে ধানের যে জীবন চক্র, অর্থাৎ বীজ থেকে চারা, চারা থেকে আবার শীষ, শীষ থেকে আবার ধান, এই পুরো জীবন চক্রটিকেই বিষয়বস্তু হিসাবে ব্যবহার করা হয়েছে। ব্রির সংশ্লিষ্টরা বলছেন এই মিউজিয়ামটি ভবিষ্যতে জ্ঞানের ভাণ্ডার হিসাবে কাজ করবে। দর্শক, KGF রূপান্তরে কৃষি তা যে পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।